বুদ্ধির পরীক্ষা যদি করতে চান তাহলে আমার মতে এই মুভিটি আপনার প্লেলিস্টে জায়গা করে নিতে পারে। একটি নয়, দুটি নয়, ধরা যেতে পারে এটি তৃতীয় রিমেক একটি মুভি। প্রথম অরিজিনাল মুভিটি রিলিজ পেয়েছে তামিল ল্যাঙ্গুয়েজে এবং ফার্স্ট রিমেক মুভিটি রিলিজ পেয়েছে তেলেগু ল্যাঙ্গুয়েজে। এবং এর সাথে মিল রেখে 2013 মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ড্রামা আই হিয়ার ইউর ভয়েসের সিজন 1-এর 4-6 এপিসোডেও কিছুটা মিল দেখা গেছে। এই রিমেক মুভিটিতে যাওয়ার আগে আমি রিমেক মুভি সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিতে চাইছি। আপনারা অবশ্যই জানেন, তবু রিমেক মুভি তখনই তৈরি হয় যখন অরিজিনাল মুভিটির অলরেডি একটা হিট হয়ে রয়েছে, অর্থাৎ একটা বৃহত্তম পরিমাণে অডিয়েন্স এটাকে পছন্দ করছে। কিন্তু এই রিমেক মুভির একটি ভালো দিকও রয়েছে, একটি খারাপ দিকও রয়েছে। ভালো দিক কোনগুলি? এই রিমেক মুভি তৈরি করতে কখনোই কোনো নতুন নিউ প্লটের দরকার পড়েই না, তার কারণ এটা অলরেডি রেডিমেড। এটার জন্য কোনো প্রমোশনেরও দরকার পড়ে না, কোনো ইনভেস্টমেন্টেরও দরকার পড়ে না, কারণ এটা অলরেডি প্রমোটেড। ঠিক আছে, এটার জন্য কোনো মানি ইনভেস্ট, ধরুন প্রপার্টি বা সামথিং, নাথিং, কোনো কিছুরই দরকার পড়ে না। কিন্তু এটার একটা খারাপ দিকও রয়েছে, অরিজিনাল যে মুভিটি মুক্তি পেয়েছে সেটা যদি অলরেডি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বেরিয়ে থাকে, অর্থাৎ ডাব হয়ে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটার সেই ল্যাঙ্গুয়েজে আবার করা প্রয়োজন অরিজিনাল ছাড়া। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল যেটা আমার মনে হয়, কারণ অরিজিনাল যে মুভিটি মুক্তি পেয়েছে সেটা যদি কোনো ডাব না থেকে থাকে সেক্ষেত্রে পার করাটা খুব ইজি, এবং সেটার পরিমাণ, সেটা হিট হওয়ার পরিমাণটাও অনেক বেশি এটা আমার মতে। এবার আসি আমি মুভিটি সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন মুভি সম্পর্কে কথা বলতে চলেছি। আশিকি টু মালান এবং দ্য নাইট ম্যানেজারের পর আদিত্য রয় কাপুরকে অ্যাজ এ লিড অ্যাক্টর হিসেবে দেখা গেল আবারও বুমরা মুভিতে। মুভিটি বেসিক্যালি আইডেন্টিক্যাল টুইনসকে কেন্দ্র করে তৈরি। মুভিটিতে একটি ভাই একটি গুরুতর ক্রাইম করে এসছে এবং সে পুলিশের হাতে ধরাও পড়েছে, কিন্তু আরেকটি ভাই যে কিনা ইচ্ছাকৃতভাবে এটিকে ডাইভার্ট করতে, অর্থাৎ পুলিশের মধ্যে একটা ম্যানিপুলেশন তৈরি করে, ম্যানিপুলেট করে কনফিউশন তৈরি করার জন্য গ্রেপ্তার হয় ইচ্ছাকৃতভাবে। কারণ সে জানে যে 100 জন যদি অপরাধ করেও থাকে তার মধ্যে যদি একজন সৎ ব্যক্তি থেকে থাকে সেক্ষেত্রে 100 জনকে আমাদের ভারতীয় সংবিধান আইন অনুযায়ী ছেড়ে দিতে বাধ্য। এবার বলি মুভিটি সম্পর্কে কিছু বিশেষ দিকের কথা। যারা অলরেডি অরিজিনাল মুভিটি দেখেছেন বা রিমেক মুভিটিও দেখেছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো বিশেষ প্রভাব ফেলবে, কিন্তু যারা দেখেননি তাদের ক্ষেত্রে এটা অনেক ইন্টারেস্টিং মনে হবে। তার কারণ আমি বলছি, মুভিটির কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনি অলরেডি প্রেডিক্ট করে ফেলেছেন যে কী হতে চলেছে বা আলটিমেট রেজাল্ট কী, কিন্তু কিছু কিছু জায়গাতে আপনি আবার ডাইভার্টও হবে। যেমন আমি বলি ডাইভার্ট হওয়ার জায়গাগুলো, ছোটোবেলা থেকে সুরাজ একটি ক্যারেক্টার এবং অর্জুন একটি ক্যারেক্টার, এই ছোটোবেলার যে এদের দুজনের এই টুইনসদের যে মেলামেশা বা সম্পর্ক যাই হোক না কেন সেটা অত্যন্ত খারাপ ছিল, অর্থাৎ তারা মারপিট করতো এবং সুরাজ যে ক্যারেক্টারটি রয়েছে সে নেশা করতো, এবং এদের মধ্যে কখনোই কখনোই ভালো সম্পর্ক দেখা যায়নি। এমনকি সুরাজের জন্যই অর্জুনকেও হোমে যেতে হয়েছে নেশা মুক্তি কেন্দ্রে। এবার আসি কেন প্রেডিক্টেবল। এক, মুভিটির শুরুতে আমরা ক্রাইম সিনটা দেখতে পাই এবং ক্রাইম সিন ঘটার পর ঠিক অপোজিটের একটি বিল্ডিং থেকে একজনের ফোনে সেই ক্রাইম সিনের একটি পার্ট সেলফিতে ওঠে, এবং এই সেলফিটি যখন অর্জুনকে দেখানো হয় সে কোনো রিয়্যাক্টই করে না। এবং দ্বিতীয়ত, অর্জুন কাস্টডি থেকে, অর্থাৎ পুলিশের কাস্টডি থেকে পালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার মনে হতেই পারে যে অর্জুন মার্ডার করেছে। কিন্তু এই টুইস্টটা আসবে একদম শেষ মুহূর্তে, অর্থাৎ মুভিটি দেখার পর আপনি জানতে পারবেন যে আসলে কে এই কাণ্ডটি করেছে। এবার বলি মুভিটি সম্পর্কে কিছু আর্টের কথা, অর্থাৎ দ্য আর্ট অফ দ্য মুভি, যেগুলো আমার চোখে পড়েছে এবং বেসিক্যালি এগুলো আমার খুব ভালো লেগেছে। প্রথমত, অর্জুন হলো একটা খুব ডিসেন্ট পার্সন, ঠিক আছে, আর সুরাজ যেখানে কিন্তু অনেক ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, একটা নেগেটিভ একটা ক্যারেক্টার, তো এই পজিটিভ আর নেগেটিভ ক্যারেক্টারকে দেখানোর জন্য খুব সুন্দর একটা প্রসিডিওর ফলো করেছে, সেটা হলো ডিসেন্ট ক্যারেক্টারকে দেখানোর জন্য ফর্মার জামা ব্যবহার করা হয়েছে, এবং সে খুব ওয়েল এডুকেটেড এবং তার গার্লফ্রেন্ডও রয়েছে, খুব ভালো একটা জায়গাতে সে চাকরিও করছে। কিন্তু এই নেগেটিভ ক্যারেক্টারকে দেখানোর জন্য দেখানো হয়েছে সে একটি প্রিন্টেড ব্ল্যাক বা ডার্ক কালার থিমের জামা পরেছে, এবং সে নেশা করে, সে যথারীতি জুয়ো খেলে এবং বিভিন্ন মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়।
এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে। এবং সেকেন্ড যে জিনিসটা আমি ফলো করেছি অর্থাৎ পয়েন্টটা ধরতে পেরেছি, সেটি হলো মুভির একদম শেষে যেখানে গিয়ে দেখা যাবে যে অর্জুন সুরাজকে একটি ওল্ড ছবি অর্থাৎ পুরনো ছবি দিচ্ছে যেখানে তাদের মায়ের সাথে দুজনেই রয়েছে। এখানে অর্জুনের উপর দিয়ে একটি হরাইজন্টালি ভাঁজের দাগ তার মায়ের উপরে গিয়ে থেমেছে, আর সুরাজের উপরে দাগটা নেই, হরাইজন্টাল দাগটা। এক্ষেত্রে ধরা যেতে পারে যে অর্জুন এবং তার মায়ের যে অস্তিত্ব বা যে জার্নি সেটা সুরাজের লাইফে ওখানে শেষ হলো, এরপর আর কিছু নেই, তাদের দুজনকে নিয়ে সুরাজের লাইফে আর কিছু নেই। এবার বলি মুভিটির কিছু লুপ হোলসের কথা, যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে একটু বেটার হলে ভালো হতো। আইডেন্টিক্যাল টুইনসের ক্ষেত্রে সাইন্টিফিক্যালি মুভিতে যা যা বলেছে অ্যাকুরেট, একদম ঠিক, ঠিক আছে, কিন্তু তবুও আমার ক্ষেত্রে মনে হয়েছে যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের কনফিউশনটা রয়েছে, কোথাও কোথাও কাউকে লেফট হ্যান্ডে দেখা যাচ্ছে, কোথাও কোথাও কাউকে রাইট হ্যান্ডে দেখা যাচ্ছে। এবার বলি আরেকটা পয়েন্টের কথা, যেটা হলো অর্জুনের যে গার্লফ্রেন্ডের কথা আমি বললাম একটু আগে, যে গার্লফ্রেন্ডের মুভিতে উল্লেখ রয়েছে, সেই গার্লফ্রেন্ডের পিছনে পুলিশ বেশি তদারকি করেনি, কিন্তু যদি করতো তাহলে মুভির ওই কেসটি অনায়াসে খুব সহজে সলভ হয়ে যেত। এত কিছু বলার পর আমি চাই না কোনো স্পয়লার দিতে, সুতরাং আপনাদের কাছে এই বুমরা মুভি নিয়ে দুটি প্রশ্ন তুলে ধরছি, উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি গুমরা মুভির মতো এই দুটি প্রশ্ন আপনাদেরকে গুমরা করতে বাধ্য করবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সুরাজ এবং অর্জুন হোমে থাকার সময় ডাক্তারের গলায় পেন দিয়ে একজন আঘাত করে, কে, কোন ভাইটি এই পেন দিয়ে আঘাত করেছে? দ্বিতীয় প্রশ্ন হলো অর্জুনের হাতেও একটি দাগ দেখা যায় এবং সুরাজের হাতেও একটি দাগ দেখা যায় ক্রাইম ঘটনা করার সময়, কিন্তু সুরাজ কী করে জানলো যে অর্জুনের হাতে ওই দাগটি রয়েছে?